জেলা ভিত্তিক লিস্ট তৈরি এসএসসির অযোগ্যদের এর চলবে এক সপ্তাহ জুড়ে দুর্নীতিতে নাম জড়ানো শিক্ষকদের ডাকতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুর্নীতির চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষকদের চিঠি দিয়ে হাজিরার দিনক্ষণ জানিয়ে দিল সিবিআইয়ের কর্তারা পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি সহ তলব করা হয়েছে এসএসসির অযোগ্যদের বয়ান রেকর্ড করছে নবমশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ বি অযোগ্য চাকরি প্রার্থীদের জেলা ভিত্তিক লিস্ট তৈরি করে সিবিআই বয়ান রেকর্ড করছে বলে জানা গেল এই কাজ এক সপ্তাহ চলবে বলেও সিবিআই সূত্রে খবর মিলেছে সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এসেছে এসএসসির পত্র পাওয়া চার হাজার তিনশো সাতাশ জন অযোগ্য শিক্ষকের তালিকা সিবিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ওই সূত্র আরও জানিয়েছে যে এই শিক্ষকদের এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে সিবিআইয়ের গোয়েন্দারা বেশ কয়েকজনকে জেরা করে এই সব অযোগ্য চাকরিপ্রার্থীদের বিস্তারিত তথ্য পেয়েছেন এই অযোগ্যদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী সপ্তাহে নিজাম প্যালেসে তলব করতে চলেছেন তদন্তকারীরা কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকদের দাবি নিযোগ দুর্নীতি রাজ্য রাজ্যজুড়ে বিভিন্ন এজেন্ট রাজ্যের একাধিক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত পরে এই সব প্রার্থীরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যেতেন এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে এবার অযোগ্য শিক্ষকদের তলব করছে সিবিআই